অসমত কয়লার অবৈধ ব্যাপার, মেঘালয়ের পৰা সোমাই আছে হাজার হাজার গাড়ি। এই অভিযোগ অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের অন্তিম দিনত উত্থাপন করলে বিরোধী কংগ্রেসে। কংগ্রেসের বিধায়ক এ কে রশিদ আলমে মেঘালয়ের পৰা হাজার হাজার কয়লা ভর্তি গাড়ি অসমত সোমাই আছে বলে প্রশ্ন করে। কই জানো হাজার হাজার গাড়ি আহিছে, এটা আপনি জানা তো কেনেকৈ প্রুফ করিব? এটা কংগ্রেসী বিধায়ক এ কে রশিদ আলমে এই বিষয়ে তদন্তরও দাবি তুলিলে। মেঘালয়ের পৰা বোলো কোনো কয়লা গাড়ি বলে অসমত নোসোমায়, এটো কিমান দূর সত্য কিমান দূর অসত্য নিশ্চয় আপনাদের জানে, অসমৰ ৰাইজে জানে। মই কৈছো হাজার হাজার গাড়ি আহে, প্রমাণ যদি লাগে মই প্রমাণ দিব কারণে রেডি হয়ে আছো। কিন্তু এই বিষয়ত রাজহমন্ত্রী যোগেন মোহনে কলে কোনো অনিয়মেই হওয়া নাই, তদন্তর কোনো প্রয়োজন নাই। মাইন্স এন্ড মিনাইল ডিপার্টমেন্টটো আমার এটা দ্বিতীয় রাজ দিয়া বিভাগ, আর এই বিভাগট আমি এটা সম্পূর্ণ লিগেলাইজ করছো। কোনো ইলিগেল ট্রান্সপোর্টিং মাইনিং আমি বন্ধ করছো, তার কারণে আমি ডিলার্স লাইসেন্সও দিছো। টাস্ক ফোর্সের যোগেদি আমার বিভিন্ন জেলার ডিপার্টমেন্টের ফলের কোয়েরি হয়ে থাকে, এইবিল আমার আরক্ষী হোক আমার বিভাগের বিষয়ার যোগেদি। ইয়ার পিছতে একটা প্রশ্নের পরিপূরক প্রশ্ন করে কংগ্রেসী বিধায়িকা শিবামণি বড়াই। বিধায়িকা বড়াই কলে তিনিচুকীয়াত চলি আছে অবৈধ কয়লা খনন, সদন কমিটির সন্মুখতে পলাইছিল শ্রমিক। মন্ত্রী মহোদয়, মই যেতিয়া গৈছিলোঁ আমাৰ কমিটি গৈছিলে, তেতিয়া দেখিছোঁ মানে যিখিনি মানুহ আছিলে ইলিগেল মাইনিঙত জড়িত আছিলে তেওঁলোকে দৌড়ি দৌড়ি পলাইছে, একদম ওয়াল পার হয়ে পলাইছে, আমি নিজ চকুৰে দেখি। এতিয়া সেইকাৰণে কমিটিয়ে ইনষ্ট্ৰাকশ্যনো দিছে যে ডিচিক কৈছে যে এইটো এটা ইনকোয়ারি হবলগে, হয়তো এতিয়া আপোনালোকে কিবা কৰিবলৈ চেষ্টা কৰিছে, কিন্তু মই যোৱা সময়ত কিন্তু ফুললি ইলিগেল মাইনিং চলি আছিলে। শিবামণি বৰাৰ অভিযোগো অস্বীকাৰ কৰে মন্ত্রী যোগেন মোহনে। আমার এসেম্বলি কমিটি দেখি পলাইছে, সেটা মই কি করব? বিধায়িকা শিবামণি বৰাক সমর্থন করে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় সদনত কলে তিনিচুকীয়া এস পির রিপোর্টতো আছে রেড হোল মাইনিংৰ কথা। এস পিও স্যার কৈছে 14 দিন বিচরার পিছত মেঘালয়ের দুজন রেড হোল মাইনারের ডেড বডি পাইছিল, তেতিয়া এস পিও কৈছে যে অভিজিৎ গৌরবে দ্য ফেমিলি মেম্বার্স অফ দ্য টু কোল মাইনার্স হ্যাভ বিন ইনফর্ম। স্যার, অসমত যদি কোল মাইনিং হওয়াই নাই তেতিয়াহলে কোল মাইনার বলে কিয় এস পিয়ে কোর্ট করলে স্যার? সে গতিকে ইলিগেল মাইনিং হয়ে থাকা তো সঁচা কথা স্যার। কিন্তু কয়লার অবৈধ খনন তিনিচুকীয়াত চলার কথা পুনের অস্বীকার করে মন্ত্রী যোগেন মোহনে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। উত্তরটো পাইছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।